Hello everyone, assalamualaikum. Welcome to Hamida Shahina Vlog. So, aske ami apnar sathe ekta gardening korbo niye ailam. Garden or ekta video niya. So, aske je sundor roid dise 3 shapta dhore to kono roid nai. To hoyte aske je bla roid dise amar kichu nagamorisor gasor majhe mati doar dorkar abar onno poto transplant korar amar ashole dorkar beshi choto choto gas asil ekhon khub shamanno boro hoyse. আর আমার গাছগুলো তো সব মরে গেছে আমি আপনারে আর দেখাইছি না ফয়লা কয়টা ভিডিও আছিল অতগুলা গাছ এখন অত ঠান্ডা আর রোদ নাই গরম টেম্পারেচার আসলে আপ ডাউন সব সময় থাকে একবারে সমান টেম্পারেচার থাকে না করে গাছগুলো গরম মরে গেছে আর আজকে আমি কয়তে যে সুন্দর রোদ দিছে আর এই গাছে আসলে মাটি সার আর বড় পড়সা কয়তে আমি এই গুনতা ট্রান্সপ্ল্যান্ট করিলাই তো মাটিগুলো আমি কিভাবে রেডি করি আমি আপনাদের সাথে শেয়ার করব So, আমি আসলে সব সময় যেটা দিয়া গাছগুলার রেডি করো তো দমু বেশি কোনটা আসলে ফার্টিলাইজার আমি ইউজ করতাম না মাটির মধ্যে তো থাকে ফার্টিলাইজার দাও থাকে আসলে 4 মান্থস ফুড থাকে দোয়া সো কারণে তখন আসলে কষ্ট লাগে আমি চাইছিলাম আমার বোনিনতর লগে মাত্রাম আমার আরো গার্ডেনার ভাই বোনিন আছে এরার লগেও মাতছি যে আমি আরো 2 weeks বার চাইমু 2 weeks পরে যখন দেখি যে রোদ দেন না তাহলে আমি গাছও সেটা খাটিয়ে ফেলাইলাম ও এটাই ফেলাইলাম কারণ আমার গরু আর জায়গা নাই আর গাছ যে তারা রোদ চার গার্ডেন চার মাটি চার আমি ফারাম না গরুর মাঝে এটা দিতাম কারণ তো জায়গারও তো দরকার আর তো সকলে জানরা দিছি আর আসলে ব্যাড লাক সকল যারা যারা গার্ডেনিং করা তারা তো আসলে কত কষ্ট করছেন কত পয়সা স্পেন্ড করছেন কত এনার্জি আসলে ওয়েস্ট করছেন বাট আমরা আসলে ফল পাইতাম না দিছি আর তারপরেও আল্লাহর কাছে আশা রাখি যে 2-3 মাস আমরারে অত সুন্দর দিন দিতা রোদ দিতা যাতে আমরা ভেজিটেবল তারা দরাইতাম পারি একটু নাইলে আসলে এখন গাছ দুদিন ধরিলা তারপরে তো আমরা খুশি হয়ে যাইমো আলহামদুলিল্লাহ আজকে যে সুন্দর রোদ তখন তো আমার গাছগুলোর মাটি রেডি হইরা আমি রাখি লাইমু এখন কো সকাল আমরা 11:30 বাজে তো আমি মাটি রেডি হইরা রোদর মাঝে রাখি লাইমু একটু ভিজা মাটি আর পরে আমি বিকালে মাটি আবার গাছ আকি আমি বড় পট গেছি আমি চেঞ্জ করবো তো মাটি রেডি হইরা আগে আমি রাখি লাই আপনারা আমি দেখাইলাম কিতা কিতা আমি মাটির মাঝে দেই তো এখানে আমি মাটি লইছি গ্রসর মাটি আর এখন কো আমি কোকোপিট লইরাম সব সময় চাই কিছু কিছু হইতো অর্গানিক ওয়েতে হইতো বেশি দিতাম চাইরাম না এটা সো আমি ও খাপে আমি হাফ কাপ দিলাম তার মাঝে অলরেডি দোয়া আছে কেটা মাটির মাঝে কি আর ইপসন সল্ট আমি অ্যাবাউট 2 টেবিল স্পুন দিব 2 টেবিল স্পুন তো 2 কাপ আমি বামি কুলাইট দিছি আর 2 কাপ ফারলাইট দেব আরো 1 কাপ দিলাম এখানে 2 কাপ এনাফ হয় না 1 and 2.5 কাপ দিলাম এখন কো পালা ঠিক এগুলো আমি মিক্স করে লাইম তো তো ওই গেছে আমার মাটি মিক্স করা এখন কো আমি এগুলো রোদের মাঝে নিয়ে রাখি লাইম সারাদিন আজকে রোদ আছে কিছু মাটি ড্রাই হইলে তারপরে আমি মাটির ফটোর মাঝে বইরা গাছগুলো ট্রান্সপোর্ট করবো তো এখন আমি রাখি লাই নিয়া তো পুরা আমি আস্তা দিন মাটি
রয়দর মাঝে শুকাইছি, শুকানোর পরে এখন কু আর একটা আমার ফুড দিবার বাকি রয়েছিল অল্প পাস। একটা তো আপনারা সকলে জানরা সেনরা, একটা আসলে নাগা প্লান্ট, চিলি প্লান্টও লাগে খুব বালায়। সো আমার উপকার আইসে লাগে আমি আপনার সাথে কই শেয়ার করলাম। তো মাটির সাথে দেখা এখন আমি মিক্স করলাম, আর ইন অনেক মাটি তো পরিমাণ সহ আমি আঁকি দিছি। তো আপনারা আপনারা মাটি পরিমাণটা বুঝিয়া আঁকি কেতা করবা দিবা। তো দেখলাম একটা নাগার গাছ, আর ইগু এখন কু পটটা আসলে আরও যারা বড়ো পটর মাঝে মুভ করার দরকার। আর ছোটো ছোটো কয়েকটা আছে বেশি ছোটো আমার গাছগুলা, আর এগুলা পটও আসলে বেশি ছোটো, তো ওগুলো চেঞ্জ করে লাইমু আর আপনার সাথেও শেয়ার করে লাইমু। আমারে অনেকজনে খালি কোয়েশনস করা জেনে আপনার গাছগুলা কই নাগার, আসলে দুঃখর কথা আমি আপনার আরে কইরাম, আমি নাগার গাছ দেখাইরাম না, কারণ আমার গাছগুলা সব টিন মরি গেছে। অত গাছ যে আমার আছিল তা সব তা ঠান্ডায় মরি গেছে, মাত্র ছয় সাতটা গাছ রয়েছে, কারণ আমি আর দেখাইরাম না কই এগুন বড়ো ইনশাল্লাহ একদিন দেখাইমু। তো ছোটো পটটা কি এখন কো আমি এই গাছ আমার কাছে লাগে যে লাইক 12 ইঞ্চি পট আমি আপনার আরে দেখাইছি, ও 12 ইঞ্চি পটর মাঝে রোলে আসলে একটা ভালো হইব, আর যখন আরও বড় হইব তখন আরেকবার চেঞ্জ করবো আর কি। সো বেসিকলি নাগার গাছ দুই তিনবারও চেঞ্জ করা লাগে পট আর মাটি, তারপরে ফাইনালি বড়টাত গেলে গিয়ে আর নাগা ধরার টাইম হয়ে গেলে ইনশাল্লাহ আর চেঞ্জ করার লাগে না। তো দেখো কা আসলে জ্বালান সকলেও চেঞ্জ করেন, আমি ওরকমও চেঞ্জ করে নিলাম। আর আমার কেতা গাছর মাঝে ফুক হয়ে গেছিল, তো ফুকর লাগে আমি কেতা করছি শাওয়ারর স্প্রে একটা দিয়ে আমি বালাটিকে গাছটারে দই লিছি। তো এর কারণে মাটিগুলো একটু ভিজা দেখরা, আর কেতা জ্বরটাও ভিজা ভিজা। তো কিছু মাটি ফালাই নিলাম, কই দুদিন ভিতরে কোনো ফুকুকো থাকে তা নয়া মাটির মাঝে আর ডুক্ত না করি হলান আমি চেঞ্জ করে নিলাম মাটিগুলো। দেখো কা কই খালি জ্বরের মাটিগুলো রাখছি, আর নতুন মাটি আমি ড্রাই করার মানিলো যে কিছু মেঘ তুফান অতদিন ধরে দিছে, কোনো যতর ফুক যুজিন হয়ে যায় আর গরমের মাঝে রাখলে আবার ফুক হয়ে যায় ফ্লাই হয়ে যায়, ও কারণে আমি আস্তা দিন মাটিরে ড্রাই করছি কই। তো গরমের মাঝে তো বেশি পানি দেওয়া যাইতো না, তো দেখো কা তারপরেও সামান্য ভিজা ভিজা রয়েছে, তো আর আমার পানি আর বেশি দোয়া লাগতো না আর কি। তো তোলান করি আমি আমার ফার্স্ট ছয়টা গাছরে আমি চেঞ্জ করলাম, আপনার সাথে আমি একটাও দেখাইলাম এইগুলা বেশি ছোটো, আর ইবাইদি মেঘও আওয়ার সম্ভাবনা আমি দেখলাম গার্ডেনের মাঝে। তো আমি দেখলা তো রইলাম, আপনারা ওভাবেও রইবা, আর কোনো কোয়েশনস থাকলে অবশ্যই আমার কমেন্ট করে জানাইবা, আর ইন ফিউচারও আমি আপনারা নাগাও গাছ দরে অবশ্যই আমি আপনারা দেখাইমো, আরও একবার কি দুইবার আমি পটগুলা চেঞ্জ করবো ইনশাল্লাহ, তখনও আমি আপনারা সাথে শেয়ার করবো আমার নাগা গাছের অবস্থা কিতা। আর অতগুলা গাছ আমার মরতে মরতে মাত্র ছয়টা গাছ রয়েছে, আর ও সাইজের আর কি তিনটা গাছ রয়েছে, আরও চারটা গাছ আরও ছোটো। তো এগুলার আমি দেখাইছি না, ওই ভিডিওগুলো অনেক লম্বা হয়ে যার, আর ইবাইদি মেঘদের তো আমার ক্যামেরা আমি এত রেখা রেখা করলাম, সো আসলে কমফর্টেবল ফিল করলাম না ও কারণে। আর তো আমার নেক্সট নেইবার লাউডলি গান ইবাইদি বাজার, তো আমি আসলে তো কেতা করাম না, বেশি সময় রাখলাম না ভিডিওটা। তো আপনারা কাছে যদি কোনো আমার ভিডিওর মাধ্যমে যদি কোনো কিছু কষ্ট দিয়া থাকি আমার মাফ করে দিবা। তো আজকে ভালো থাকুক, সুস্থ থাকুক, আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।